উত্তর কলকাতার 65 বি পাথুরিয়া ঘাটা স্ট্রিটে শত বছরের পুরনো একটি বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন এক কিশোর সহ আরো দুজন। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। পাঁচ মিনিটে আজকের বিশ্ব সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কোরআন অবমাননার অভিযোগে পাকিস্তানে গির্জায় আগুন। সিঙ্গাপুরে 10 বিদেশি গ্রেফতার, বিপুল সম্পদ জব্দ। বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করছে লিথুনিয়া। কলকাতায় প্রাচীন বাড়ি ভেঙে পড়ায় নারীর মৃত্যু। ম্যাকডোনাল্ডসের পর এবার মেনু থেকে টমেটো বাদ দিল বার্গার কিং। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের একটি শহরে দুজন ব্যক্তির বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েক হাজার মুসলিম সংগঠিত হয়ে একটি গির্জায় আগুন দিয়েছেন এবং খ্রিস্টানদের বাড়িঘরে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পাঞ্জাবের পূর্বাঞ্চলে জারনওয়ালা শহরে ওই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ বলছে কমপক্ষে 4টি গির্জায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন গির্জা সংলগ্ন বাড়িঘরে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। মানি লন্ডারিং বিরোধী অভিযান চালিয়ে 10 বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে সিঙ্গাপুর পুলিশ। তাদের সঙ্গে সংশ্লিষ্ট আরও 8 জনকে খুঁজছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুর পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে যাদের গ্রেফতার করা হয়েছে তারা কেউই সিঙ্গাপুরের নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন। তারা সাইপ্রাস, তুরস্ক, চীন, ভানুয়াতু, ডমিনিকান রিপাবলিক ও কম্বোডিয়ার নাগরিক। 94টি স্থাপনা ও 50টি গাড়ি হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এগুলোর সম্মিলিত মূল্য 815 মিলিয়ন সিঙ্গাপুর ডলার বা 6,576 কোটি টাকা। এছাড়া জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ দামি ব্যাগ, গহনা ও মদ। এবার বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিচ্ছে লিথুনিয়া। দুদেশের মধ্যে 6টি সীমান্ত ক্রসিং রয়েছে। এর মধ্যে 2টি সীমান্ত ক্রসিং অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে লিথুনিয়া সরকার। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি ও বেলারুশ ভূখণ্ডের মধ্যে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের উপস্থিতির কারণে এ অঞ্চলে উদ্বেগ ক্রমেই বাড়ছে। জুন মাসে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে ওয়াগনার গ্রুপ। যদিও ওই বিদ্রোহ কঠোর হাতে দমন করেছে মস্কো, এরপরই বেলারুশে আশ্রয় নেওয়া এই ভাড়াটে সেনাদের কারণে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেছে লিথুনিয়া। উত্তর কলকাতার 65 বি পাথুরিয়া ঘাটা স্ট্রিটে শত বছরের পুরনো একটি বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন এক কিশোর সহ আরো দুজন। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। জানা গেছে বুধবার রাত 11টার দিকে কলকাতার পাথুরিয়া ঘাটায় প্রায় 100 বছরের বেশি পুরনো একটি 5তলা বাড়ির 3তলার একটি অংশ ভেঙে পড়ে। বিকট শব্দে বাড়ির বাসিন্দারা ভয়ে বাইরে বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে। ম্যাকডোনাল্ডসের পর এবার বার্গার কিং ইন্ডিয়াও তাদের মেনু থেকে টমেটো বাদ দিয়ে দিয়েছে। তবে এই সিদ্ধান্তের পেছনে ভারতে এ সবজির অত্যধিক মূল্য নয়, বরং টমেটোর গুণমান ও সরবরাহে অনিশ্চয়তাকে মূল কারণ হিসেবে দাবি করছে ফাস্টফুড চেইন শপটি। এর আগে উত্তর ও পূর্ব ভারতের বেশিরভাগ আউটলেটের বার্গার থেকে টমেটো বাদ দেয় ম্যাকডোনাল্ডস। তাছাড়া চলতি সপ্তাহের শুরুর দিকে ইউএস স্যান্ডউইচ চেইন সাবওয়েও তাদের স্যান্ডউইচ থেকে টমেটো সরিয়ে নিয়েছে। বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতে ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি ভারতে পণ্য সরবরাহেও ব্যাঘাত ঘটেছে, ফলে দেশটিতে জুলাই মাসে টমেটোর কেজি 250 রুপিতে উঠে যায়। সরবরাহ সংকট সামাল দিতে চলতি মাসের শুরুর দিকে প্রতিবেশী দেশ নেপাল থেকে টমেটো আমদানি শুরু করে ভারত। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।